10 এন্টারপ্রাইজেস পূর্ণাবস্তি চক। ঝারসুগুড়া সহরস্থিত এক ঘরোই হোটেলে স্বাধীনতা সংগ্রামী শহীদ গণেশ উপাধ্যায়ঙ্ক 216তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। 1618 মসিহারে সংগ্রামী শহীদ গণেশ উপাধ্যায়ঙ্কু সম্বলপুর জেলে ফাঁসি দণ্ড দিয়া যাইতিলা এবং তাঙ্কু ফাঁসি দেবা সহিত তাঙ্ক পরিবারকু মধ্যে আর্থিক স্তরে যন্ত্রণা দিয়া যাইতিলা। তেবে এতে দুঃখ কষ্ট সহিবা পরে মধ্যে এই শহীদকু টিকিয়ে সম্মান মিলে পারি নাহি। হেলে সেই শহীদ কেবল গণেশ উপাধ্যায় নুহন্তি, জেলারে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী অছন্তি তাঙ্কু সম্মান দেবা পাই ইয়ং স্টার চ্যারিটেবল ট্রাস্ট পক্ষরু মুহিম আরম্ভ হয়ে যাইছি। ঝারসুগুড়া জেলার স্বাধীনতা সংগ্রামী গণেশ উপাধ্যায়ঙ্কু ইয়ং স্টার চ্যারিটেবল ট্রাস্ট পক্ষরু শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা যাইছি। ঝারসুগুড়া জেলায় থিবা সমস্ত শহীদ মানঙ্ক পাই এক শহীদ স্তম্ভ নির্মাণ করিবা পাই জেলা প্রশাসন এবং সরকারঙ্ক পক্ষরু দাবি করিছন্তি। এহা সহিত আগকু জেলায় থিবা সমস্ত শহীদকু নেই তর্জমা করিবা সহিত তাঙ্কু উচিত সম্মান দিয়া যিব বলি ইয়ং স্টার চ্যারিটেবল ট্রাস্ট পক্ষরু কুহা যাইছি। ব্যুরো রিপোর্ট, ভাইরাল ঝারসুগুড়া। নমস্কার, মুই বিপুল কুমার উপাধ্যায়, শহীদ গণেশ উপাধ্যায়ঙ্কর দায়ত। আমি বিগত দিনর আমার তাঁর জন্মজয়ন্তী পালন করুছু। আর বিষয় কহিলে মুই সংক্ষেপে বুঝুছি। 1861 সম্বলপুর জেলে ইংরেজ সরকার দ্বারা তাঁর ফাঁসি দিয়া হয়েছিল। সেদিনর আমার ঝারসুগুড়ার সম্মান পাই, আমার পরিবার সম্মান পাই মুই বিগত দিনরে জেলা প্রশাসন, আমার পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী নব দাস পাখু বি যাইছিলি। অনেক ক্ষেত্রে মু যাইকি সমস্ত কেবল মু তাঙ্কর সম্মান পাই কইতিলি। আপন জানিতিবে যেতেবেলে ইংরেজ সরকার ফাঁসি দেলা সে কেবল মারলা নাই, তার সঙ্গে সঙ্গে আমকু ইকোনমিক্যালি আর সোশ্যালি বি আমকু বহুত সে ড্যামেজ করলে। সে কহিলে মানে গদ্দা আমার যেতে বি সম্পত্তি বাড়িছিলা, জমি বাড়িছিলা, তাহাকে লুলঠন করাগলা। সম্পত্তি সোনা রূপা থিলা তাহা লুণ্ঠন করাগলা। আমি কেবল এবে দাণ্ডর ভিখারী, আর ভিখারী মাগে। আর আমি কেবল জেলা প্রশাসন হোক কি আমার এনে রাজনেতা হতো, তাহলে মু মাগুছি আজি কি ঝারসুগুড়ার যে বীরপুত্র আছে তাহলে টিকিয়ে সম্মান দিয়া যাও। বিগত দিন মানকরে মু অনেক থর চেষ্টা করেছি, মু মিডিয়া বন্ধু মানুষ বি অনুরোধ করুছি। আমি গোটে সাধারণ লোক, আমি কিছু উচ্চস্তরের না হোক, আমি কেবল কহিপারিবা কি আমকু উচিত সম্মান দিয়া যাও। দেখুন আজ্ঞা, স্বাধীনতা সংগ্রামী কু মনে পকাইবার কাম কেবল সরকার নুহে আমি কহিপারিবা নাই। সেমতি বিগত দিনরে আমি সরকার কু বহুত গুড়ে দাবিপত্র বি দেইছু এবং বহুত গুড়ে সেতিরু ফুলফিল বি হেইছি। তো ঠিক আছে, এজ এ সিটিজেন গোটে আমি জনসাধারণ হিসাবে আমার বি কর্তব্য রয়েছে কি সব জিনিসক আমি বি কোন করিপারিবা। আমি এটা 2019 আরম্ভ করেছি এবং শহীদকু বহুত লোক জানি নথিলে এবং আমার ছোটিয়া প্রয়াসরু যা বি কিছু লোক জানিবাকু জানি পাউছন্তি। এবং আগামী দিনে আমি ঝণ্ডা চক হোক কিংবা আউ কোনসি বিশেষ জায়গায় ঝারসুগুড়ার আমি মোটামুটি 5 জন শহীদ অছন্তি বলে যা আমি খবর পাইছু, তাকে আউ টিকে তর্জমা করিবার বাকি আছে। সেই 5 জনকর মূর্তি এবং তা তলে স্বাধীনতা সংগ্রামী মানকর সবু পাখাপাখি 80 জনকর না আছে, সেটা গোটে রহিলে শহীদ স্মৃতি স্তম্ভ বলে সেটা গোটে শহীদ মানক এবং স্বাধীনতা সংগ্রামী মানক নিশ্চিত ভাবে গোটে মূর্তি লাগিছে। সেপাই প্রশাসনকে বি আমি ধন্যবাদ জ্ঞাপন করছু, কিন্তু তাকে গোটে আউ গোটে প্রপর জায়গায় গোটে ভাল জায়গায় তাঁকর কেমতি সম্মান আউ টিকে দ্বিগুণিত হয়ে পারিব সেই বিষয়ে আজিকার বুদ্ধিজীবী মহলে গোটে আলোচনা চালিছে। সেই বিষয়ে তর্জমা করে তাকে পড়ে আমি প্রপর কোন হয়ে পারিব সেই উপরে আমি। মো না দীপেশ কুমার শ্রীবাস, মো স্বাধীনতা সংগ্রামী চমনলাল শ্রীবাস নাতি। আমি সরকার এটা জানবার লাগি চাহুছি যদি আপনার যে মূর্তিটা রকিছেন স্বাধীনতা সংগ্রামী মানে সেটা গোটে সম্মান কি অসম্মান আপনার নিজে যাইকি দেখুন। আর মো হিসাবে সেটা তো অসম্মানই আছে। আর মুই আপনার রায় জানবার লাগি চাহুছি সরকারকে কি আপনার রায় কানা আছে। আর সেটা মোর রিকোয়েস্ট বি আছে, আর সেটা মোর গোটে কোশ্চেন বি আছে সরকার কি আমি যা আমি কিছু নি যাবার, আমি এইটা চাহুছি যে আমার যে থিলে স্বাধীনতা সংগ্রামী মানে তাঙ্কু সম্মান মিল। যদি আপনি এই মূর্তিটা বনেছেন তাকে গোটে ভাল জায়গায় রাখুন, সেটা মোর রিকোয়েস্ট আছে সরকারকে। ধন্যবাদ।
Gen Enterprises, an exclusive mobile showroom. यहाँ आपको मिलेगा हर ब्रांड के मोबाइल्स, बजट फ्रेंडली मोबाइल फोन से लेकर प्रीमियम मोबाइल फोन्स भी। Original mobile accessories available here. Mobile financing also available. Visit today Jain Enterprises, Main Road, Jharsuguda.